ওর স্বামীর বয়স 60 বছরের কাছাকাছি। অপর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয়, তবু আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে। এক্ষেত্রে আমার আপুর করণীয় কি? আমি কোরআন সুর করে পড়তে পারি না, তাতে কি কোরআন পড়া ঠিক হবে? আমি অনেক দোয়া করি, তাহাজ্জুদ দোয়া করি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমি কি করতে পারি ভাই? দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে? স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? শীতে মোজার উপরে পা মাসে কিভাবে করবে? ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওজুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? মাঝরাত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে? না, জুকরে মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি? এতে নামাজ হবে কিনা? মসজিদে নামাজ পড়া অবস্থায় যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, সে সময় আমার করণীয় কি? বিলকিস আহমেদ, আপনি লিখেছেন আমি কোরআন সুর করে পড়তে পারি না, তাতে কি কোরআন পড়া ঠিক হবে? কোরআন সুর করে পড়তে না পারলেও আপনি কোরআন পড়বেন, যদিও কোরআনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হলো যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে মানে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয়। তিনি আরও বলেছেন যে কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের বিভিন্ন সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করো, সাজাও এবং সুন্দর কণ্ঠে তোমরা পড়ো। বিধায় সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত, কিন্তু কারো যদি সুর দিয়ে বা সুন্দর কণ্ঠে পড়তে না পারেন তার জন্য তারা তো সব হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, আপনার সাধ্য না থাকলে তো আল্লাহ তাআলা আপনার কাছে সেজন্য জবাবদিহি করতে আপনাকে বাধ্য করবেন না। বিধায় আপনি চেষ্টা করবেন আপনার যতটুকু কণ্ঠ আছে ততটুকু কণ্ঠ দিয়ে আপনি কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা। কাইসারুল ইসলাম, আপনি লিখেছেন আমি অনেক দোয়া করি, তাহাজ্জুদ দোয়া করি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমি কি করতে পারি ভাই? কাইসারুল ইসলাম, আপনি নিরাশ হবেন না, তাহাজ্জুদ দোয়া করবেন, সিজদা দোয়া করবেন এবং ধীরে ধীরে আপনি আল্লাহর রব্বুল আলামিনের কাছে আশা করবেন যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লায়াজালু ইউস্তাজাবু লিল আব্দি হাত মালাম ইয়াদুউ বিইসমিন আও কতিআতি রাহমিন মালাম ইস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে দোয়া করে, ততক্ষণ পর্যন্ত খারাপ কোনো কাজের জন্য দোয়া না করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাড়াহুড়া করে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া মানে হলো যে দোয়া করলাম কবুল হলো না, এই জন্য অস্থির হয়ে যাওয়া, এটা হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা, এটা নিশ্চিত। আমরা যে জিনিস যখন চাইবো ওই জিনিসটা ওই টাইমে আমার চাওয়ার ওই টাইমে পাওয়ার মধ্যেই যে আমার কল্যাণ নিহিত এটি কিন্তু আমি নিশ্চিত নই। সেই জন্য একজন ইমানদার বান্দা তিনি আল্লাহর কাছে চাওয়া পেশ করবেন এবং সবর করতে থাকবেন, সবরের বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আজকাল আমরা সব কিছু দিয়ে অস্থিরতা আমাদের মধ্যে দেখা দেয় এবং সবর জিনিসটা আমাদের দিকে হারিয়ে যাচ্ছে বললেই চলে, তো সেই জায়গাটা আমাদেরকে ফিরে আসতে হবে। সবরকারী কি আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন, ইন্নামা ইউয়াফা সাবিরুন আজরুম বিগায়রি হিসাব, অগণিত সওয়াব দিবেন। বিধায় সবরটা আমাদের থাকতে হবে এবং আপনার দোয়া কবুল হচ্ছে না আর হবে না এমনটি মনে করার কোনো কারণ, অনেক সময় দেখা যায় দোয়া অনেক পরে কবুল হয়, অনেক সময় দেখা যায় যে দোয়া করেছি তার চাইতে ভিন্ন কিছু আমি পাই, অনেক সময় দেখা যায় দোয়া কবুল দুনিয়াতে হয়নি কিন্তু এর বিনিময় আখেরাতে সব আল্লাহ তাআলা রেখে দেন, সেটা আমার জন্য আরও বেশি উপকারী এবং আখেরাতে আমাদের আকাঙ্ক্ষা হবে এই সবগুলো যদি এরকম আখেরাতে সওয়াবের জন্য আমাদেরকে রেখে দেওয়া হতো কতগুলো ভালো হতো। বিধায় অস্থির হওয়ার কোনো সুযোগ নেই, আপনি আপনার এবাদতে কোনো ত্রুটি আছে কিনা খেয়াল করেন, বিশেষ করে হালাল উপার্জন আছে কিনা, হালাল ভক্ষণ করেন কিনা সেটা আপনি খেয়াল করুন, ইনশাআল্লাহ বিদিনে দোয়া কবুল হবে। এমনি আব্দুল মালিক, আপনি লিখেছেন দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে? এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, শরীয়ত আপনাকে বন্ধ বা খোলা কোনো রাখার ব্যাপারে বিশেষ নির্দেশনা দেয়নি, বন্ধ করলে যদি আপনার মনোযোগ বেশি হয় আপনি বন্ধ করে করতে পারেন। এরপর সুমাইয়া, আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? যদি কোনো ভুল কাজ করেন তার কৈফিয়ত তিনি অবশ্যই চাইতে পারেন, সেটা বিনয়ের সাথে ভদ্রতার সাথে, তিনি তার অভিভাবক, তিনি তার মুরব্বী, তিনি তার সিনিয়র, তাকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সেটি মাথায় রেখে তাকে কৈফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে। আর এর বাইরে স্বামী তাহার যে কাজ করেছেন, ধরুন তিনি উপার্জন করেছেন, কোনো একটা ব্যবসায় নেমেছেন, তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই, কারণ এটা তার কাজ নয়, তার দায়িত্ব নয়, এটা স্বামীর জগৎ। তারপরেও তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন, সেই জায়গা থেকে আবদারের জায়গা থেকে আর্গুমেন্টের জায়গা থেকে হিতাকাঙ্ক্ষিতার যে সুর, সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার ভুল পথ থাকলে তাকে বোঝানো, কাউন্সিলিং করা, এগুলো সুযোগ তো অবশ্যই আছে। মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কী, অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি। তিনি আপনার অভিভাবক, তিনি আপনার দায়িত্বশীল, তিনি আপনার গার্ডিয়ান, সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়, এগুলো অত্যন্ত গর্হিত কাজ। আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয়। শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে, তিনি কীভাবে উপার্জন করবেন, হালাল করছেন না হারাম করছেন এটি আপনি দেখবেন।
হারাম যদি উপার্জন করে অন্যায় কিছু করে অবশ্যই আপনি সেজন্য আপনি কফিয়ত তলব করতে পারেন সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণ কামিতার জায়গা থেকে যেন না হয় এর বাইরে তিনি ব্যবসা এই ব্যবসা কেন করছেন ওই ব্যবসা কেন গেলেন না অমুকের সাথে কেন করছেন তমুকের সাথে কেন গেলেন না এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে এই বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই জাস্ট স্বামীর কল্যাণ কামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন এরপর জামি আহমেদ আপনি লিখেছেন শীতে মোজার উপরে পা মাসে কীভাবে করবো একটু বিস্তারিত বলুন মোজার উপরে মাসে করার জন্য প্রথম কথা মোজারটা চামড়ার হবে অথবা শক্ত খুব ভালো মানের কাপড়ের মোজা হবে যেটা পরে আপনি দীর্ঘপথ হাঁটতে পারেন এরকম হবে আজকাল বেশিরভাগ কাপড় মোজাগুলো এত পাতলা হয়ে থাকে যে এটা আসলে এটার উপর মাসা করলে ভেতরে ভিজে যায় এবং ফাঁকা হয়ে যায় অনেক সময় পাও দেখা যায় ভেতরের অংশ দেখা যায় এগুলোর উপর মাসা করা যায় হবে না যদি খুব মজবুত কোনো মোজা থাকে এটার উপর মাসা করা যায় হবে যাই হোক মোজার উপরে মাসা করার নিয়ম হলো আপনি ভিজা হাতকে আপনার পায়ের উপরিভাগে এভাবে এতটুকু টানতে নিয়ে আসবেন তলা বা সাইডের অংশগুলো মাসা করা জরুরি নয় এরকম করে একবার টানতে নিয়ে আসবেন বা সাথে মোজার মাসা হয়ে যাবে মোজা মাসের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আপনি অজু করে তারপরে পূর্ণাঙ্গ অজু অবস্থায় আপনি মোজা পরবেন তারপর মোজার উপরে বাসা বাড়িতে থাকাকালীন সময়ে 24 ঘন্টা পর্যন্ত মোজাটা খোলা রাখ পর্যন্ত আপনি অন্যান্য যতবার অজু করবেন সেই অজু করতে হাত মুখ ধোবেন মাথা মাসে করবেন আর পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাসে করলে চলবে কিন্তু মোজা যদি খুলে ফেলেন তাহলে আবার পুনরায় আপনাকে পূর্ণাঙ্গ অজু করতে হবে এরপরে মোজা পরলে আপনি মাসের সুবিধা পাবেন আর সফরে থাকলে এটা 72 ঘন্টা পর্যন্ত আপনি সুবিধা পাবেন যাদের মধ্যে মোজা না খোলেন এরপরে আসবাবিনতে ইয়াজিদ আপনি লিখেছেন অজু করার সময় যদি আজান হয় তাহলে কি অজুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে জি দিতে পারেন অজুর পাশাপাশি আপনি আজানের জবাব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি আজানের যে জবাব দিচ্ছেন সেটি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছেন অজুর ফাঁকে ফাঁকে মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ এটা করতে গিয়ে আপনার পানির যেন অপচয় না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন এরপর স্বর্ণামণি আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুছলে কি কাপড় নাপাক হবে না এটা আর কারণে কাপড় নাপাক হবে না কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয় সেটা যদি বের হওয়ার ফলে অজু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম তাছাড়া এটাকে কোন দিকে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয় আপনার কাপড় চোপড় হয়তো অপরিচ্ছন্ন হবে এর মাধ্যমে কিন্তু নাপাক হবে না বিধা নামাজ হবে মাহমুদ আক্তার আপনি লিখেছেন অজু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি এতে নামাজ হবে কিনা অজু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এতে নামাজের কোনো সমস্যা হবে না কে এম সাদাত আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন মসজিদে নামাজ পড়া অবস্থা যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে সে সময় আমার করণীয় কী এক্ষেত্রে রদুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ওলামায়ে কেরাম অনেকেই ফতোয়া দিয়েছেন যে আপনার মূল্যবান কোনো বস্তু চুরি হয়ে যাচ্ছে এরকম অবস্থা আপনি নামাজ অবস্থা যদি দেখতে পান তাহলে সেক্ষেত্রে নামাজ ভেঙে আপনি সেই চোরকে ধরতে পারেন বা আপনার সেই সম্পদ রক্ষা করতে পারেন এই সুযোগ রয়েছে আর যদি আপনি ছাড় দেন যে গেলে যাক আমি সালাত ত্যাগ করবো না তো সেটা আপনার তাকওয়ার দাবি এবং সেটা আপনার জন্য অধিকতর সওয়াবের যদি আপনি সেই স্যাক্রিফাইসকে মেনে নিতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে এবং বরং উত্তম আবিয়াত রুবায়েত তানি আপনি লিখেছেন আমার এক বোন আছে তার বয়স 32 বছর কিন্তু ওর স্বামীর বয়স 60 বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবু আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কী দেখুন যদি কারোর স্বামীর বয়স অনেক বেশি হয় এবং স্ত্রীর হক আদায় করতে না পারেন স্ত্রী যদি সেটাকে সবর করে মেনে নেন তার এখতিয়ার আছে যে আমার স্বামী আমার শারীরিক হক আদায় করতে পারছেন না জৈবিক প্রয়োজন তিনি পূরণ করতে পারছেন না তো এরপরও আমি আপনার আমার আগে বাচ্চা কাচ্চা তার মাধ্যমে হয়েছে তাদের দিকে তাকে আমি সবর করব বা আমি মেনে নিব এবং তিনি যদি কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ আছে আর যদি তিনি যে ফেতনা পতিত হওয়ার আশঙ্কা থাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে মনে করেন তাহলে